ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল TS15 ক্রিয়েশন। তো ইতিমধ্যেই বসু বিজ্ঞান মন্দির মানে বসু ইনস্টিটিউট থেকে আজ একটু আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বসু বিজ্ঞান মন্দিরে একাধিক পদে কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আপনারা কিন্তু এই পোস্ট আবেদন করতে পারবেন। এখানে ক্লার্ক সহ বিভিন্ন গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এবং অনলাইন আবেদন করার জন্য কোনো প্রকার আবেদন ফিজ লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই পোস্ট আবেদন করতে পারবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখানে গ্রুপ ডি গ্রুপ সি পোস্টে মাধ্যমিক পাস একাধিক কর্মী নিয়োগ করা হচ্ছে, এছাড়া অনলাইনে কীভাবে আবেদন করবে সেটিও স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং এরকমই সরকারি চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সরাসরি দেখতে পাচ্ছ আমরা বসু বিজ্ঞান মন্দির বা বসু ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছি, যেটি তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো jcbose.ac.in। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবে। আসার পরে উপর থেকে স্ক্রল আপ করে পজিশনের আন্ডারে দেখতে পাচ্ছ 2 নম্বর একটি নোটিশ শো করছে, দেখতে পাচ্ছ এই যে প্রজেক্ট অ্যাসোসিয়েট 2, এই সিম্পলি এই যে হেডলাইন অপশন রয়েছে, সিম্পলি এই হেডলাইন অপশনে ক্লিক করে নোটিশটা কিন্তু মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো আমি সিম্পলি নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত তথ্য আপনাদের সাথে তুলে ধরছি। তোমরা দেখতে পাচ্ছ বসু ইনস্টিটিউট থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে, যার নোটিশটি প্রকাশিত হচ্ছে 9 নভেম্বর 2021, যার অ্যাডভার্টাইজমেন্ট শো করছে ওপরই তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা প্রজেক্টে বেস করে একটা কম কিছু কর্মী নিয়োগ করা দিতে পারছে, প্রজেক্টের নাম এখানে দিয়ে দিতে পারছে বোল্ড হয়ে লেখা রয়েছে, এটি হলো প্রজেক্টের নেম। এই প্রজেক্টে তোমাদের একাধিক কর্মী নিয়োগ করেছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে তোমরা কিন্তু এই পোস্টগুলিতে আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি পোস্ট রয়েছে, তো সিম্পলি 4 নম্বরে যে পোস্ট নিয়োগ করা দিতে পারছ মাস্টার ট্রেনার পোস্ট নিয়োগ করা হয়েছে, যেটা টোটাল 4টে ভ্যাকেন্সি রয়েছে। দেখতে পাচ্ছ এখানে জব ডিসক্রিপশনে কী কাজ করতে হবে ডিটেলস তোমাদের এখানে জানানো হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু সেকেন্ডারি পাস মানে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে, এবং যদি তোমাদের ভোকেশনাল ট্রেনিং করা থাকে তাহলেও কিন্তু তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। যেখানে ডেসক্রাইব কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এই সমস্ত যদি ডিগ্রিগুলো বা কোয়ালিফিকেশন থাকে তাহলে অবশ্যই বেনিফিট পাবে, না তাহলে কিন্তু এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। যেখানে প্রতি মাসে তোমরা প্রতি পার ডে তোমরা 710 টাকা করে বেতন পেয়ে যাবে, 26 দিনে তোমরা 710 টাকা করে তোমরা বেতন পাবে, 40 বছর বয়সে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন এখানে করতে পারবে। নেক্সট 3 নম্বর যে পোস্ট নিয়োগ করতে পারছো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট নিয়োগ করা হচ্ছে, যেটা টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে, দেখতে পাচ্ছ অনস্ক্রিন, যেটা জব ডিসক্রিপশনে কী কী কাজ করতে হবে ডিটেলস তোমাদের এখানে জানানো হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু বিএসসি করে থাকতে হবে। ডেসক্রাইবের কোয়ালিফিকেশন এই সমস্ত কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে অবশ্যই তোমরা বেনিফিট পাবে, না তাহলে কিন্তু তোমরা এই পোস্ট আবেদন এখানে করতে পারবে। দেখতে পাচ্ছ 20,000 টাকা পার মান্থ তোমরা বেতন পাবে, সাথে 24% এই চাইলে তোমরা কিন্তু এখানে পাবে। এজ লিমিটের ক্ষেত্রে 50 বছর বয়সে তোমরা কিন্তু এই পোস্ট আবেদন এখানে করতে পারবে। নেক্সট দেখতে পাচ্ছ 2 নম্বর যে পোস্ট নিয়োগ করা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, একটা পোস্ট নিয়োগ করা হচ্ছে, যেটা জব ডিসক্রিপশনে কী কাজ করতে হবে ডিটেলস এখানে বলে দেওয়া হচ্ছে। এসএসএল কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট অবশ্যই বিএসসি বা বিকম করা থাকতে হবে, সাথে তোমার যদি বেসিক কম্পিউটার নলেজ এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই বেনিফিট পাবে। এখানে তোমাদের 18,000 টাকা প্রতি মাসে বেতন পাবে, সাথে 24% এই ছাড়ে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। 50 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এই পোস্ট আবেদন এখানে করতে পারবে। 1 নম্বর দিতে পারছো প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 পোস্ট নিয়োগ করা হচ্ছে, একটা ভ্যাকেন্সি রয়েছে, জব ডিসক্রিপশনে কী কাজ করতে হবে বলে দিয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে এমএসসি ডিগ্রি করা থাকতে হবে, সাথে 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো বায়োলজি রিসার্চ ওয়ার্কের ওপরে। ডেসক্রাইবের কোয়ালিফিকেশন এই কোয়ালিফিকেশন তাহলে অবশ্যই বেনিফিট পাবে, এবং দেখতে পাচ্ছ 35,000 টাকা প্রতি মাসে বেতন, সাথে 24% এই ছেড়ে তোমরা পাবে। 35 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এই পোস্ট আবেদন করতে পারবে। টোটাল এখন 4টে পোস্ট নিয়োগ করা হচ্ছে, 4টে পদে, যেখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো এখানে দেখতে পাচ্ছ, এবং আবেদন করতে পারো সম্পর্কে তো পাচ্ছ অনলাইনের মাধ্যমে। অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, যেটা লাস্ট ডেট হচ্ছে 24/11/2021 সাল পর্যন্ত তোমরা কিন্তু এই পোস্ট আবেদন এখানে করতে পারবে। যেখানে ডিটেলস এখানে বলে দিয়েছে, দেখতে পাচ্ছ আবেদন করতে গেলে তোমাদের সরাসরি দেখতে পাচ্ছ একটি লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্ম সিম্পলি এই অপশনে তোমাদের এখানে ক্লিক করে নেবে। তো আমি সিম্পলি এই অপশনে ক্লিক করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছ এখানে আপনাদের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। সিম্পলি আমি ক্রোম ব্রাউজার ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশন করে পেজটিকে সরাসরি আমি এখান থেকে ওপেন করে নেবেন। তো সিম্পলি অ্যাপ্লিকেশন পেজটি এখানে ডাইরেক্টলি দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার এখানে সিম্পলি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদের ফিল আপ করতে হবে। তো এখানে যে পোস্টে তোমরা আবেদন করবে সেই পোস্টটিকে তোমাদের এখানে চুজ করতে হবে। এখানে ক্লিক করলে পোস্টের নামগুলো তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে। দেখতে পাবো কিন্তু পাচ্ছ নেম লিখতে হবে, ডেট অফ বার্থ এবং আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ আপনার মোটরসাইকেল আছে কিনা সেটা দিতে হবে, এবং কোন ক্যাটাগরি জেনারেল এসসি এসটি ওবিসি এক্স সার্ভিস মানে কিনা সিম্পলি ডিটেলস অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে। এখানে কোনো প্রকার আবেদন ফিস লাগছে না, বিনামূল্যে তোমার এই পোস্ট আবেদন করতে হবে। সাথে তোমার এক্সামিনেশন ডিটেলসগুলো তোমাদের ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ কতগুলো ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে, নিচে ডকুমেন্টসগুলো
বলে দিতে পারছো পূর্ব ডেট অফ বার্থ সার্টিফিকেট এবং ডকুমেন্ট এবং রুরাল ডেভেলপমেন্ট ওয়ার্কার কিছু থাকে তাহলে দিতে পারো কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং তোমাদের কালার ফটোগ্রাফ আপলোড করতে হবে মার্কশিট আপলোড করতে হবে এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে দিতে পারছো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে পারো এবং সাথে তোমার বায়োডাটা অ্যাপ্লিকেশনটি পিডিএফ ফাইল করে তোমার দিতে হবে কত কেবি সাইজ করতে হবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে এই অ্যাপ্লাই করার লিঙ্ক এবং নোটিস লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যাদের কোয়ালিফিকেশন রয়েছে বা যারা আবেদন করার ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু এই পোস্ট আবেদন এখানে করতে পারো তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।